হ্যালো ফ্রেন্ড আমেরিকান ইনভেস্টর মার্ক ক্যাভিনের সামনে যদি দুজন লোককে রাখা হয় যাদের মধ্যে একজন এম করা এবং একজন যে রিওয়ার্ক বইটি পড়েছে তাহলে মার্ক ক্যাভেন তাকে তার টাকা দিবে যে রিওয়ার্ক বইটি পড়েছে তাহলে বুঝতেই পারছেন এই বইয়ের ভ্যালু কতখানি বেশি বর্তমান জেনারেশন বিজনেসের সাথে স্টার্ট আপ আন্টারপ্রেনার রিভিনিউ ফান্ডিং আরও আই এর মতো আরও অনেক বিভিন্ন টাইপের নাম যুক্ত করে খামোখাই এটিকে কমপ্লিকেটেড বানিয়ে ফেলেছে আজ এই জিনিসগুলোকে আরও সহজভাবে বোঝার জন্য বেস ক্যাম্পের ফাউন্ডার জেসন ফিডের বই রিওয়ার্কের সময় নিয়ে আলোচনা করব। এই বই থেকে আজ আমি এমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যাতে করে আপনারা শিখতে পারবেন কীভাবে ডিগ্রি সার্টিফিকেট দামি পোশাক বা হাইলি ডেকোরেটর অফিস ছাড়াও একটি প্রফিটেবল বিজনেস স্টার্ট করতে পারবেন কেননা এ বইয়ের অর্থ নিজেই তার লাইফে এই সব প্রিন্সিপাল ইউজ করে বিলিয়ন ডলারের অ্যাম্পেয়ার বেস ক্যাম্পকে বিল করেছেন আজ দুনিয়াতে প্রায় থ্রি থ্রি মিলিয়ন কোম্পানি তাদের প্রোজেক্টকে ম্যানেজ করার জন্য বেস ক্যাম্প ইউজ করে কিন্তু আপনি হয়তো শুনলে অবাক হবেন বেস ক্যাম্প কোম্পানি বিলিয়ন ডলারের অ্যাম্পেয়ার হলেও তা পরিচালনা করার জন্য কাজ করছে মাত্র ছাপ্পান্ন জন এমপ্লয়ী এত কম সংখ্যক লোক থাকা সত্ত্বেও তা প্রফিটের সাথে গ্রো হচ্ছে সো ফ্রেন্ড আশা করি এরকম মূল্যবান ইনফরমেশন মিস করবেন না দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই প্রিন্সিপালগুলো আপনার লাইফকে বদলে দিতে অনেক সাহায্য করবে সো লেটস বিগেন অথর এ চারটি প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছেন যা তিনি তার বেস ক্যাম্প বিল করার জন্য ইউজ করেছেন এবং যা আপনাকেও আপনার বিজনেস ডেভেলপ করার জন্য অনেক হেল্প করবে প্রিন্সিপাল ওয়ান স্ক্র্যাচ ইউর ওন ইচ আমেরিকান ট্র্যাক কোচ বিল ব্রম্যান তিনি তার অ্যাথলেটিক্সের জন্য লাইট এবং হাই কোয়ালিটি রানিং শ্যুজের খোঁজ করছিলেন কিন্তু তিনি যে ধরনের জুতোর কোয়ালিটি খুঁজছিলেন তা মার্কেটে তখন কেউই বানাত না এর জন্য তিনি নিজেই তার ওয়ার্কশপে রবার এবং র্যাফেল আয়রনের সাহায্যে তার অ্যাথলেটিক্সদের জন্য শ্যুজ বানিয়েছিলেন যা অনেক স্ট্রং এবং লাইট ছিল আর এই শুজ বানানোর প্রসেস সামনে গিয়ে একটি কোম্পানি হলো আর যাকে আজ পুরো দুনিয়া নাইকিয়ের নামে জানে অনেকটা এরকমভাবেই এলিশিয়া ওথিস প্রতিদিন সিড়িবে উপরে উঠতে বেশ বিরক্ত হয়ে গিয়েছিলেন এবং এর জন্যই তিনি এলিভেটর ইনভেন্ট করেছিলেন যা বর্তমানে আমাদের প্রতিদিনের প্রয়োজন হয়ে গিয়েছে এবং এ বইয়ের অথরও প্রথমে ওয়েব ডিজাইন কনসাল্টিং ফার্ম স্টার্ট করেছিলেন যখন তিনি ভিন্ন ভিন্ন কোম্পানির প্রজেক্টগুলোকে হ্যান্ডেল করছিলেন তখন তিনি একটি জিনিস নোটিশ করলেন যে এত পরিমাণ কাজ ম্যানেজ করার জন্য মার্কেটে কোনো ভালো টুল অ্যাভেলেবেল নেই এর জন্য তিনি নিজেই তার কোম্পানির জন্য একটি সফটওয়্যার বানিয়েছেন যা তার প্রজেক্টগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে পারে এবং এই সফটওয়্যার অন্য মানুষদেরও এত পরিমাণ পছন্দ হয়েছিল যে জেসন তার ওয়েব ডিজাইন কনসাল্টিং ছেড়ে দিয়ে এই সফটওয়্যার বেচা শুরু করে দিলেন আর যা আজ তাকে মিলিয়ন ডলার ইনকাম করিয়ে দিচ্ছে এখন আপনি যদি এই তিনটি এক্সাম্পলগুলোকে নোটিশ করেন তাহলে আপনি এর মধ্যে একটি জিনিস কমন দেখবেন যে এদের মধ্যে সবারই লাইফে ইচ মানে প্রথম কোনো প্রবলেম হয়েছে এবং পরবর্তীতে তারা তাদের এই ইজকে দূর করার জন্য একটি সলিউশন ফাইন করেন আর এই সলিউশনকেই তারা তাদের বিজনেস বানিয়ে ফেলেছিলেন ঠিক একইভাবে আপনিও যদি নোটিস করেন আপনার ডেলি লাইফে কি কি প্রবলেম ফেস করতে হয় বা ফেস করে আসছেন আর কিভাবে এর একটি সলিউশন বের করে একটি প্রোডাক্ট বানানো যায় এর মানে বিজনেস স্টার্ট করার সব থেকে ইজি এবং বেস্ট উপায় হচ্ছে এমন কোনো প্রোডাক্ট বানানো যার প্রয়োজন আপনার নিজেরই আছে সেকেন্ড প্রিন্সিপাল ইজ স্টার্ট এ বিজনেস নট স্টার্ট যখন মানুষ কোনো স্টার্ট শুরু করে তখন তিনি তাকে একজন আন্টারপ্রেনার মনে করে এবং আপনি তাদের বলতে শুনবেন যে বিজনেস করার আসল মজা রিস্ক নেওয়াতেই হয় এবং এই চিন্তা থেকেই তিনি এক্সপেন্সিভ ইকুইপমেন্ট অফিস স্পেসেস এবং অ্যাডভার্টাইজিংয়ের মতো অপ্রয়োজনীয় জিনিসের উপর খরচ করার জন্য এত পরিমাণ ফান্ডিং নেন যে তার স্টার্ট তার কোনো কন্ট্রোলই থাকে না তাকে শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টরস এবং ইনভেস্টরদের অর্ডারই ফলো করতে হয় যদিও অন্যের টাকা খরচ করাটা অনেক কুল কিন্তু তার রেজাল্ট খুব ভালো হয় না আপনি আপনার স্টার্ট শুরু করেছিলেন আপনার ভিশন থেকে কাস্টমারের প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু এই মাইন্ডে আপনার ভিশন অন্য আরেকজনের কন্ট্রোলে চলে যায় এবং এর ফলে যা হয় আপনি কাস্টমারের মতামতের বদলে ইনভেস্টরদের মতামত শুনতে থাকেন আর যা কারো কাছে একটি মেন্টাল প্রেশার ছাড়া আর কিছু না আর এর জন্যই অথর বলে এ ধরনের কুল ওয়ার্ড স্টার্ট আপ আন্টারপ্রেনার টোটাললি মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং আপনাকে একজন বিজনেসম্যানের মতো করে দেখুন তিনি বলেন আপনাকে বিজনেস শুরু করার জন্য কোনো দামি স্যুট ডিগ্রি সার্টিফিকেট বা লাক্সারি অফিসের কোনো দরকার নেই আপনি যাই শুরু করতে চাচ্ছেন তাকে ডে ওয়ান থেকেই বিজনেসের চোখে দেখুন আপনার কাছে যেই জিনিস অ্যাভেলেবেল তা দিয়েই শুরু করুন এবং ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ভার্সনের মতো তাকে আপডেট করে যান জেসন ফ্রিড বলে যখন আপনি প্রথমবারের মতো পাবলিক স্পিচ দিতে যাবেন তখন ডিরেক্টলি দশ হাজার মানুষের সামনে থেকে বেটার হবে প্রথমে একশো জনের সামনে স্পেস দেন যাতে করে আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারেন এর মানে হচ্ছে বড় কোনো ফান্ডিং নিয়ে প্রথমবারেই এক লক্ষ মানুষের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছিয়ে বেচার থেকে বেটার হবে প্রথমে অল্প সংখ্যক মানুষের মধ্যেই তার স্টার্ট করা এবং তাদের ফিডব্যাক এবং ইম্প্রুভমেন্টের ফলে তা আপডেট করা দেন লক্ষ মানুষের কাছে পৌঁছানোটাই বুদ্ধিমানের কাজ হবে এর মানে হচ্ছে আপনার অন্টারপ্রেনার ওয়ার্ডটাকে কিছুটা ডাউন টু আর্থ করে স্টার্টারে রিপ্লেস করা উচিত যা সবাইকে অনেক ছোট হোক কিন্তু নিজের বিজনেস স্টার্ট করার জন্য ইনকারেজ করে থাকে থার্ড প্রিন্সিপাল ইজ স্টার্ট অ্যাট দ্য এপিক সেন্টার ধরুন আপনি একটি বার্গারের রেস্টুরেন্ট স্টার্ট করতে চাচ্ছেন তাহলে এই আইডিয়াকে সাকসেসফুল বিজনেস বানানোর জন্য কোন জিনিসটি হওয়াটা আপনার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট স্টাইলিশ রেস্টুরেন্ট নাকি টেস্টি বার্গার অবভিয়াসলি যে জিনিসটি থেকে ইম্পর্ট্যান্ট হবে তা হচ্ছে আপনার টেস্টি বার্গার্স মানে হচ্ছে যদি আপনার রেস্টুরেন্ট খুব বেশি স্টাইলিশ নাও হয় কিন্তু আপনার বার্গার যদি টেস্টি হয় তাহলে মানুষ দূর থেকেও আপনার বানানো বার্গার খেতে আসবে এর মানে টেস্টি বার্গারই আপনার বিজনেসের ইপিক সেন্টার হবে আর যেটার উপর আপনার উচিত থেকে বেশি ফোকাস দেওয়া কেননা আপনার রেস্টুরেন্ট যত স্টাইলিশই হোক না কেন যদি আপনার ইপিক সেন্টার মানে আপনার বার্গারই টেস্টি না হয় তাহলে কেউ আপনার রেস্টুরেন্টে আসবে না কিন্তু বেশিরভাগ মানুষের এটি প্রবলেম তারা শুরুতেই তাদের পয়সা এবং টাইম এমন জিনিসের উপর খরচ করে দেয় যেখানে তাদের বিজনেস ইপিক সেন্টারের সাথে কোনো কানেকশনই নেই আর এটি একটি অনেক বড় ভুল তাই অথর বলে প্রথমে নেসেসিটি পূরণ করুন লাকজারি পরে দেখুন এর জন্যই আর্কিটেক্ট বাড়ি বানানোর সময় প্রথমে ব্যাসিক স্ট্রাকচার এবং ফ্লোর প্ল্যান তৈরি করে এবং তারপরেই ডিসাইড করে বাথরুমে কোন লাইটটি ইউজ করবে কোন ব্র্যান্ডের টাইলস লাগাবে এক্সেট্রা অ্যাকসেট্রা আপনাকে আপনার বিজনেস এমন জিনিসের উপর বানাতে হবে যা অনেক বছর চলে গেলেও চেঞ্জ না হয় যেমন অ্যামাজনের কোড় হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট মিনিমাম প্রাইস এবং ফাস্ট শিপিং কেননা আজ থেকে দশ বছর পরও মানুষের হাই কোয়ালিটি প্রোডাক্ট মিনিমাম প্রাইস এবং ফাস্ট শিপিংয়ের প্রয়োজন হবে এর জন্য প্রথমেই আপনার ফোকাস বিজনেসের ইপিক সেন্টার মানে মেন করে হওয়া উচিত লাগজারিতে না আর এই ইপিক সেন্টার বের করাটা খুব সহজ জাস্ট নিজের কাছে এই কোয়েশ্চেনটি করুন এমন কোন জিনিসটি আছে যা আপনার বিজনেস থেকে বের করে দিলে আপনার বিজনেসই বন্ধ হয়ে যাবে আর সেটি হবে আপনার বিজনেসের ইপিক সেন্টার আর লাস্ট প্রিন্সিপাল হচ্ছে পিওর ইউর সেলফ ইন টু দ্য প্রোডাক্ট আমেরিকাতে বিলিয়ন ডলার শুজ রিটেলার কোম্পানি জ্যাপোস শ্যুজ বিক্রি করে থাকে আরও তো অনেক কোম্পানি আছে যারা শ্যুজ বিক্রি করে কিন্তু তারপরও মানুষ জ্যাপোস ডট কম থেকেই শ্যুজ কিনতে পছন্দ করে কেননা তারা তাদের কাস্টমারের সার্ভিসের এক্সপিরিয়েন্সকেই তাদের কোম্পানির একটি পার্ট বানিয়ে ফেলেছেন তারা তাদের কাস্টমারের সাথে রোবটের মতো কথা না বলে এমনভাবে কথা বলে যেন মনে হয় তারা তাদের অনেক ক্লোজ ফ্রেন্ড আর এই জিনিসটি কাস্টমারদের কাছে তাদের ইউনিক বানিয়ে দেয় অথর বলে আপনার প্রোডাক্টকে কপি কাট হওয়ার থেকে বাঁচানো সব থেকে বেস্ট হয়ে হচ্ছে আপনার পার্সোনালিটিকেই আপনার প্রোডাক্টের পার্ট বানানো এর মানে আপনার অ্যাডভার্টাইজ থেকে শুরু করে সার্ভিস পর্যন্ত প্রত্যেকটি জিনিসেই আপনার পার্সোনালিটি যেন দেখা যায় যেমন অ্যাপলের বিলিভ সিস্টেম অ্যাপলের স্টোর থেকে শুরু করে প্রোডাক্টের পিক করার বুকের ডিজাইনও দেখা যায় আর এই সেমলেস এক্সপিরিয়েন্সের জন্য দুনিয়াতে সব থেকে বেশি লয়্যাল ফ্রেন্ড অ্যাপেলেরই আছে যারা অ্যাপেলের প্রোডাক্টের জন্য যে কোনো প্রাইস দিতে রাজি আছে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিংয়ের কোনো ডিপার্টমেন্ট হয় না কিন্তু এটি একটি ফিলিং যা সবসময় আপনার ডিপার্টমেন্টের মাধ্যমে আপনার কাস্টমারের সাথে মিশে থাকে বর্তমান সময়ে আমাদের কাস্টমারদের লয়েলিটি বাড়ানোর সবথেকে বেস্ট উপায় হচ্ছে তাদেরকে এডুকেট করা এতে করে কাস্টমারের সাথে তাদের একটি ইমোশনাল কানেকশন তৈরি হয় এভাবেই তাদের কাস্টমার তাদের লয়্যাল কাস্টমারে কনভার্ট হয় কেননা ওয়ার্ল্ডের সবথেকে বড় কুকও তার রেসিপি সবার সাথে শেয়ার করে কিন্তু তারপরও আরেকজন কুক তার কপি করতে পারে না কেননা ওই রেসিপি তার পার্সোনালিটিরও একটি পার্ট আপনার কম্পিটিটরের আগে যাওয়ার থেকে বেটার আপনি ওই কম্পিটিশনই শেষ করে দেন যেমনটি করেছিলেন স্টিভ জবস যখন অন্যান্য টেকলিডার কোম্পানি গিগাহার্স বেটার মেমোরি বেটার প্রসেসরের কথা বলছিলেন তখন স্টিভ জবস তার প্রোডাক্ট আইপ্যাট নাম দিয়েছিলেন ওয়ান থাউজেন্ড সং ইন ইয়র পকেট এই স্টেটমেন্টের মাধ্যমে তিনি টোটাল কম্পিটিশনই শেষ করে দিয়েছিলেন আর যার ফলে আইপ্যাড মার্কেটে হিট হয়ে গিয়েছিল আপনার প্রোডাক্টকে মার্কেটের সব থেকে ইউনিক বানানোর জন্য আপনার পার্সোনালিটিকেই আপনার প্রোডাক্টের একটি পার্ট বানিয়ে দেন কেননা কম্পিটিটর আপনার প্রোডাক্ট কপি করতে পারে কিন্তু আপনার পার্সোনালিটি কেনা টোটাল ভিডিওটাকে যদি একটু সামারাইজ করে বলি ফার্স্ট বিজনেস স্টার্ট করার সব থেকে ইজি এবং বেস্ট পদ্ধতি হচ্ছে এমন কোনো প্রোডাক্ট বানানো যার প্রয়োজন আপনার নিজেরই আছে সেকেন্ড বিজনেস স্টার্ট করার জন্য আপনার কোনো এক্সপেন্সিভ জিনিসের প্রয়োজন নেই এর জন্য প্রথম দিন থেকেই আপনি আপনার কাজকে বিজনেসের মতো করে দেখেন যেত ছোটই হোক কিন্তু বিজনেস স্টার্ট করেন স্টার্ট আপনা থার্ড স্টার্টিংয়ে আপনার বিজনেসের ইপিক সেন্টারের উপর ফোকাস করুন কেননা ইপিক সেন্টারই আপনার বিজনেসের হার্ট হয়ে থাকে লাস্ট ফোর পয়েন্ট ইজ আপনার প্রোডাক্টকে মার্কেটে সব থেকে ইউনিক বানানোর জন্য আপনার পার্সোনালিটিকেই আপনার প্রোডাক্টের পার্ট বানিয়ে দেন কেননা কম্পিটিটর আপনার প্রোডাক্টকে কপি করতে পারে আপনার পার্সোনালিটিকে না যা আপনি অ্যাপল থেকে শিখতে পারেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল এখন ক্লিক করতে ভুলবেন না যাতে করে এ ধরনের মূল্যবান ইনফরমেশন মিস না করেন লাইক দিয়ে বলুন আপনাদের কেমন লেগেছে আপনাদের লাইক আমাকে অনেক উৎসাহিত করে সো লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে বলতে পারেন কোন বইয়ের সাময় নিয়ে আলোচনা করলে আপনাদের উপকারে আসবে শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে যাতে করে আমরা একটি পজিটিভ কমিউনিটি ডেভেলপ করতে পারি অ্যাট লাস্ট কিপ রিডিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং